summer. বিয়ের মৌসুম চলে এসেছে, সব দিকে বিয়ের জন্য সাজসজ্জ রব। এরই মাঝে অদ্ভুত এক বিয়ের খবর সামনে এলো, কারণ পাত্রী রক্ত মাংসের মানুষ হলেও পাত্র অশরীরীয়। অনন্ত এমনই দাবি করেছেন আয়ারল্যান্ডের বাসিন্দা আমান্ডা টিক। তার দাবি, তিনি একজন 300 বছরের পুরনো ভূতকে বিয়ে করেছেন। 2016 সালে জুলাই মাসে আমান্ডা টিক দাবি করেন, তিনি আইনতভাবে বিয়ে করেছেন 300 বছরের পুরনো ভূত জ্যাক টিককে, যিনি 1700 সালে মারা গিয়েছিলেন। তবে সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো, জ্যাক নাকি দারুণ যৌন আনন্দ দিতে পারে। আমান্ডা এর আগে কখনো এই অনুভূতি কোনো মানুষের থেকে পাননি। ভূতের প্রেমে পাগল আমান্ডা। শুরুটা হয়েছিল পর্দার জ্যাক স্প্যারো ওরপে জনি ডেপকে দেখে। জলদস্যুদের জীবনের প্রেমে পড়ে গিয়েছিলেন আমান্ডা, এমনকি নিজের গায়ে স্প্যারোর মতো ট্যাটুও করেছিলেন তিনি। ঘটনাচক্রে যে জলদস্যুর ভূতের সঙ্গে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তার নামও জ্যাক। 4 সন্তানের মা আয়ারল্যান্ডে নিজের শোবার ঘরে একদিন শুয়েছিলেন, সেই রাতে তার ঘরে প্রবেশ করেন 300 বছরের পুরনো জলদস্যু জ্যাকের অশরীরীয়। প্রায় 6 মাস তাদের দুজনের মধ্যে নাকি শারীরিক সম্পর্ক হয়। এরই পরই তারা বিয়ে করার সিদ্ধান্ত নেন। আর 10টা স্বাভাবিক বৈবাহিক সম্পর্কের মতোই আমান্ডা ও জ্যাক ঝগড়া করেন, সপ্তাহান্তে রোমান্টিক ড্রাইভে যান, এমনকি একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তও কাটান।